হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন 86 সালের বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি। মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিল 60 বছর। তার মৃত্যুতে ফুটবল ইতিহাসের রোমাঞ্চকর এক অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে, তবে রয়ে গেছে অনেক স্মৃতি। স্মৃতির পাতা থেকে তার বর্ণাঢ্য জীবনের কিছু তথ্য। 1960 সালের 30 অক্টোবরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের উপকণ্ঠে ম্যারাডোনার জন্ম। ম্যারাডোনার বাবার নাম ডন দিয়েগো এবং মায়ের নাম ডালমা সালভাদোরা ফ্রাঙ্কো। ম্যারাডোনা অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু দারিদ্রতা তার সাফল্যের প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। ফুটবলের সাথে ম্যারাডোনার প্রথম যোগাযোগ হয়েছিল যখন তাকে তার চাচাতো ভাই বেতো জারাতে তাকে প্রথম ফুটবল বল উপহার দিয়েছিলেন। এটি ঘটেছিল তার তৃতীয় জন্মদিনে। ডিয়েগো ম্যারাডোনা চুরির হাত থেকে বলকে বাঁচাতে 6 মাস ধরে নিজের শার্টের ভেতরে বল নিয়ে ঘুমিয়েছিলেন। আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে 1976 সালের 20 অক্টোবর মাত্র 15 বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় ম্যারাডোনার। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে 91 ম্যাচ খেলেছেন তিনি, করেছেন 34 গোল। দেশের হয়ে 4টি বিশ্বকাপ খেলেছেন ম্যারাডোনা। বিশ্বকাপে কোনো দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ম্যারাডোনার। 16টি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাপানে হওয়া 1979 সালের যুব বিশ্বকাপে বাজিমাত করা আর্জেন্টিনা দলে ছিলেন ম্যারাডোনা। বুয়েনস আইরেসে 1977 সালের 27শে ফেব্রুয়ারি হাঙ্গেরির বিপক্ষে 16 বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ঘটে ম্যারাডোনার। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার রেকর্ড রয়েছে ম্যারাডোনার। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে মোট 53 বার তাকে ফাউল করা হয়েছিল। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হওয়ার রেকর্ডও ম্যারাডোনার। 1982 সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষের ম্যাচে 23 বার ফাউলের শিকার হন ম্যারাডোনা। ম্যারাডোনার অধিনায়কত্বে পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে 1986 বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ওই আসরে ম্যারাডোনা তার অসামান্য পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা, হ্যান্ড অফ গড নামে যে গোলটি এক নামে পরিচিত। ওই গোল নিয়ে পরে তিনি বলেছিলেন, ওই গোলটি কিছুটা ঈশ্বরের হাত এবং কিছুটা ম্যারাডোনার মাথা থেকে হয়েছিল। 1989 সালের 7ই নভেম্বর ক্লাউডিও ভিয়াফানকে বিয়ে করেন ম্যারাডোনা। 2004 সালে তাদের বিচ্ছেদ ঘটে। 2008 সালের অক্টোবরে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। ম্যারাডোনার বাহুতে আছে চে গুয়েভারা এবং বাঁ পায়ে আছে ফিদেল কাস্ট্রোর ট্যাটু। আর্জেন্টিনোর জুনিয়র্স নিজেদের স্টেডিয়ামের নাম দিয়েছে স্টাদিও দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। হ্যান্ড অফ গড গোলের 4 মিনিট পর ইংল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো সেই দ্বিতীয় গোলটি করেছিলেন ম্যারাডোনা। 1986 বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ড্রিবলিংয়ে ইংল্যান্ডের ডিফেন্ডারদের ছিটকে দিয়ে পিটার শিলটনকে পরাস্ত করে স্কোরলাইন 2-0 করেছিলেন। ফিফা এ গোলটিকেই গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে ঘোষণা করে। ম্যারাডোনা ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি ট্রান্সফার ফির রেকর্ড 2 বার ভেঙেছেন। উল্লেখ্য, ম্যারাডোনা এবং মেসি কেবল ফিফা বিশ্বকাপ ও ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন। এক আর্জেন্টাইন টিভি চ্যানেলে 2015 সালে টক শোর উপস্থাপনা শুরু করেন ম্যারাডোনা। প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও প্রথম পর্বেই অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে। 10 নম্বর জার্সি যেন আর কারো শরীরেই না চড়ে, ম্যারাডোনার সম্মানে ফিফার কাছে সেই আবদারই রেখেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, তবে সেই আবদার রাখা হয়নি। 1990 সালে আর্জেন্টিনা দলের তৎকালীন ম্যানেজার কার্লোস বিলার্দোকে বলা হয়েছিল তার পছন্দের একাদশ গঠন করতে। তিনি বলেছিলেন ম্যারাডোনা এবং আরও 10 জন। 1980 দশকের মাঝামাঝি থেকে 2004 সাল পর্যন্ত ম্যারাডোনা কোকেইনের প্রতি আসক্ত ছিলেন। তিনি 1983 সালে বার্সেলোনায় থাকার সময় মাদক ব্যবহার শুরু করেন, যা তার ফুটবল দক্ষতায় হস্তক্ষেপ করতে শুরু করে। দিনের পর দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, এতে তার হৃৎপিণ্ডের পেশিতে ক্ষত ধরা পড়ে। পরবর্তীতে জানা যায় তার রক্তে কোকেন পাওয়া গেছে। এই ঘটনার পর তিনি মাদক পুনর্বাসন পরিকল্পনা অনুসরণের জন্য আর্জেন্টিনা ছেড়ে কিউবাতে চলে যান। 2007 সালের 8ই মে
আর্জেন্টিনীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে মারাদোনা উপস্থিত হন এবং বলেন যে তিনি বিগত আড়াই বছর যাবত মাদক ব্যবহার ছেড়ে দিয়েছেন। 2019 সালের 23শে মে বান্ধবী অলিভার মামলায় ম্যারাডোনা গ্রেপ্তার হন। ম্যারাডোনা অলিভার 6 বছরের সম্পর্ক বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে 76 কোটি টাকার মামলা করেন অলিভা। সেই মামলায় মেক্সিকো থেকে ফেরার পথে ম্যারাডোনা গ্রেপ্তার হন। ম্যারাডোনার উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি।